আমদানি করা তুলার ফিউমিগেশন ফি কমানো সহ এক আইপি আবেদন দিয়ে একাধিক এলসি খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন। সচিবালয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাকের সাথে বৈঠকে দাবি জানান অ্যাসোসিয়েশনের নেতারা। ব্যবসায়ীরা জানান, ফিউমিগেশন ফি প্রতি বেলে 10 টাকা থেকে বাড়িয়ে 50 টাকা করা হয়েছে, এতে আমদানি খরচ 400% বেড়েছে। যুক্তরাষ্ট্র ব্রাজিল থেকে তুলা আমদানিতে ফিউমিগেশন পদ্ধতি বাতিল সহ আমদানি প্রক্রিয়া সহজ করা ও বিভিন্ন ফি কমানোর দাবি জানান তারা। এসব দাবি বিবেচনায় দেশের বাণিজ্য বাড়াতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন কৃষিমন্ত্রী।